হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো গাঁদা ফুল একটা সুন্দর বাগান। এখানে গাঁদা ফুল কিন্তু আসলে একটা ফুল না, এখানে এটা হচ্ছে অনেকগুলো ফুলের সমষ্টি। আর এই সুন্দর বাগানটা দেখেন, বাংলাদেশে প্রায় 8 থেকে 10 রকমের গাঁদা ফুল পাওয়া যায়, তার মধ্যে এগুলো সবগুলো হাইব্রিড। আর শীতকালীন ফুল হিসেবে এই ফুলের কদর সবচেয়ে বেশি এবং সবচেয়ে পরিচিতি এই ফুলের তো। এবং এই ফুলটা মূলত গাছের কাটিং থেকে চারা উৎপাদন করা যায়। আর শুকনো ফুল যখন মাটিতে লাগানো হয় তখন এটার বীজ থেকে চারা উৎপন্ন হয়। এর চারা উৎপাদন খুবই সহজ, আর বিশেষ কাটিং যদি একটু হালকা বালিতে একটু ভিজ বালিগুলো একটু ভিজিয়ে দিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে শিকড় হয় এবং সেই শিকড়কে মাটিতে লাগানোর মাধ্যমে নতুন চারা হয়।